প্রশ্ন করেছেন শয়তান কি লজ্জাবতী গাছকে ভয় পায় কারণ আমার প্রস্তুতি একজন লজ্জাবতী গাছকে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলায় দিয়ে স্যার এটা কি যায় আছে ইন্নালিল্লাহরাজন প্রথমে এটাই বলতে হবে যে মানুষ জাহালত বা মূর্খতার কত কত নিচে চলে গেলে এই এই কাজগুলি করতে পারে প্রথমত এই লজ্জাবতী গাছ এটা মানুষে বানিয়েছে এটা একটা সেন্সিটিভ বিষয় এই গাছের একটা সেন্সিটিভিটি আছে এটার কারণে সে বন্ধ হয়ে যায় এটার সাথে আপনার এই শয়তানের ভয় পাওয়ার কিছুই নেই সাথে শয়তান শয়তানের কিছু ভয় পায় না শয়তান কাউকে ভয় পায় না এগুলি শয়তান আল্লাহকে শুধুমাত্র ভয় পায় শয়তানের কাজ হচ্ছে এটা যে মানুষকে বিভ্রান্ত করা এই এটা তার ওই লোকের গলার ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে লজ্জাবতী গাছ দিয়ে তাবিজ দাও এটা কাজে লাগিয়েছে সুতরাং লজ্জাবতী গাছকে শয়তান ভয় পায় না যারা এগুলি বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যা কথা বলছে এবং এরা মিথ্যুক এবং এরা দজ্জাল টাইপের মানুষ এবং আরেকটি জিনিস হচ্ছে লজ্জাবতী গাছ দিয়ে তাবিজ দিচ্ছে এটা তো পুরো শির্ক এটা যদি কেউ দেয় কারো গলায় থাকে সে তার সলাত কিছুই কবুল হচ্ছে না কারণ সে বিশ্বাস করতেছে লজ্জাবতী গাছ দ্বারা সে উপকৃত হচ্ছে এর অর্থ হচ্ছে শিরিক করতেছে আল্লাহ তাআলা এগুলি এটার মধ্যে লজ্জাবতী গাছ দিয়ে কোনো উপকার দিয়েছে কোনো হাদিসও আসে নাই এবং কোনো ডাক্তারও সেটা পরীক্ষা করে বলে নেই যে এটা উপকার আছে কেউ যদি বলেন যে প্যারাসিটামল খেলে তো উপকার এটা তো পরীক্ষা পরীক্ষিত জিনিস এটা আপনার লজ্জাবতী গাছের কেউ পরীক্ষা করেছে যে এটা এটা গলায় দিলে আপনার উপকার হবে এটা হচ্ছে আপনার মনের কুসংস্কার এবং এটা হচ্ছে শিরকি কুসংস্কার এই জন্য সেটা গ্রহণ করা যাবে না এটা এটা বড় শিরিক ছোটো শিরিক থেকে শুরু করে বড় শিরিক পর্যন্ত হতে পারে যদি মনে করে যে আল্লাহ এটার মধ্যে এমন কিছু রেখেছে যা যা দ্বারা উপকৃত হওয়া যাবে তাহলে এটা সরু শিরিক হবে কারণ আল্লাহ এটার মধ্যে কোনো কিছু রাখে নেই লজ্জাবতী গাছের মধ্যে কোনো কিছুই নেই লজ্জাবতী গাছ এটা সাধারণ একটি গাছের মতোই এবং এটার মধ্যে কোনো উপকার নেই আর দ্বিতীয় হচ্ছে যে এটা যদি মনে করা হয় যে এটার মধ্যে উপকার আছে হ্যাঁ আল্লাহ রেখেছেন এটা না মনে করে তাহলে এটা বড় শিরিকে পরিণত হবে আর বেশিরভাগ মানুষ যারা তাবিজের ভিতরে ঢুকায় দেয় তারা ওইটা সরাসরি মনে করে যে এটার মধ্যে উপকার রয়েছে এবং সেটা শিরকে কাজ হয় জন্য এই জাতীয় জিনিস গাছ দিয়ে তা দিলে সেটা শিরকে হয়ে যাবে এটা কোনো উপকার কিছু উপকারের কিছু হবে না এটা শয়তানের কারসাজি কাজে লেগেছে অর্থাৎ শয়তান আপনাকে প্রথমে দোকা দিয়েছে যে আমি ভয় পাই দ্বিতীয় দোকা দিয়েছে যে এটা গলায় রাখলে তোমার উপকার হবে দুই দিকে দোকা দিয়েছে শয়তানের কাজে হলো মানুষকে কখনো কখনো ন্যাক শুরুতে এসে ধোকা দেয় কখনো কখনো বদসুরতে এসে ধোকা দেয় দুই শুরুতে ধোকা দেয় সুতরাং আমরা কোরআন মুসুল অনুসরণ করলে ইনশাল্লাহ এই ধোকা থেকে বেঁচে থাকতে পারবো